জানাই আমাদের পরীক্ষায় আমাদের প্রত্যেক সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ আমাদের কিন্তু 4 থেকে 5 মার্ক আমাদের বাংলা ব্যাকরণ থাকবে। পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন 4 থেকে 5 মার্ক বা একদম কম করে হলো 3 মার্ক বা 3 নম্বরে আমাদের বাংলা ব্যাকরণ থাকে এবং তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে কারক এবং বিভক্তি। তার মানে হচ্ছে প্রত্যেক সিটেট পরীক্ষায় আপনারা প্রিভিয়াস ইয়ার স্টাডি করে দেখবেন যে একটি একটি লাইন তুলে দেবে, তো তার থেকে আপনাদের একটি আন্ডারলাইন দেওয়া থাকবে যেখানে থাকুক না কেন, আপনাকে বলে দেওয়া হবে যে এই রেখাঙ্কিত স্থানে কারক এবং বিভক্তি নির্ণয় করো। তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো, শুধু আলোচনা নয় আজকে আমরা শিখে যাব যে যে কোনো লাইন দেখে আপনারা কি করে কারক এবং বিভক্তি নির্ণয় করতে পারেন, তার কিছু শর্ট ট্রিক্স আমি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, উদাহরণ সহ এক্সাম্পল আমাদের অনেকগুলি আমরা রয়েছে, সবগুলি আপনাদের যতগুলি সম্ভব হয় ভাই আমি আপনাদের আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কিন্তু দেখা মাত্র আপনারা আনসার করতে পারেন, শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, তো চলুন কথা না বলে শুরু করে দিই। তো এই যে জিনিসগুলি আপনাদের একটু জানতে হবে, এই যে পেজটি আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন বা কপিতে নোট ডাউন করে নিন বা স্ক্রিনশট মেরে নিন, ভালো হবে, কম সময় হবে। ঠিক আছে, যেহেতু পরীক্ষা নিকটবর্তী চলেছে, তো কী বলেছে, ক্রিয়াপদকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, এইগুলি কীভাবে হয়, কেন হয়, কিসের জন্য হয়, আমি সবগুলি ডিটেলসে আলোচনা করব। তো ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা হবে তা কর্ম হবে, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যা হবে তা করণ হবে, কী জন্য দিয়ে যা করবে তা সম্প্রদান হবে, কোথা থেকে বা হতে দিয়ে যা হবে সেটি আমাদের উপাদান হবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে তাকে অধিকরণ কারক বলা হবে। শুধু আমাদের সিটেট পরীক্ষা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন বিষয়ে আমাদের যখন কারক বিভক্তি আমাদের লাগে তখন আমাদের এইগুলি প্রয়োজন হয়। যেমন এখানে দেখুন, 1 নম্বর তাপসী ফুল তুলছে, যদি আমি তাপসীর নিচে আন্ডারলাইন করি তাহলে এই তাপসীটা কোন কারক, তো আমার এমন একটি প্রশ্ন করব যেখানে আমার আনসার তাপসী আসতে হবে। দেখুন, এমন একটি প্রশ্ন করব যেখানে আমার আনসার তাপসী আসতে হবে। যদি বলি যে কি ফুল তুলছে, ধরুন কি ফুল তুলছে যদি আমি প্রশ্ন করি তাহলে আনসার কি তাপসী আসবে, নিশ্চয় না। কিন্তু যদি বলি আমি কে ফুল তুলছে, জিনিসটা বুঝবেন, যদি আমি বলি যে কে ফুল তুলছে তাহলে আনসার কী হবে, তাপসী হবে। তো এই ক্ষেত্রে যে তাপসীর নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে, আমি কী দিয়ে প্রশ্ন করলাম, কে ফুল তুলছে, তো কে ফুল তুলছে আনসার কী হবে, তাপসী। ঠিক আছে, তো কে দিয়ে যখন আমি প্রশ্ন করলাম তখন আমি আনসার কী পাবো, ওই দেখুন আমি কে দিয়ে প্রশ্ন করলে আনসার পেয়েছি, তো কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটি হবে কারক, কর্তৃকারক। তো এবার কথা হচ্ছে, আমরা তো কর্তৃকারক জানলাম, এবার বিভক্তি আমরা কী করে চিনব, ভেরি সহজ। আজকের এই ভিডিওতে আপনাদের কারক এবং বিভক্তি নিয়ে আর কোনো ভয় থাকবে না। ঠিক আছে, তো চলুন আমরা একদম ডিটেলসে আমরা আলোচনা করি। তারপর দেখুন, সোজা আঙুলে ঘি উঠে না, যদি বলি তো সোজা আঙুলে ঘি উঠে না, তো এখানে আঙুলের নিচে দিয়ে আমার আন্ডারলাইন দেওয়া থাকে, তো সোজা আঙুলে ঘি উঠে না, তো আঙুলে কী করে ঘি উঠবে ভাই, সোজা আঙুলে ঘি উঠে না। ঠিক আছে, তো সোজা আঙুলে ঘি উঠে না মানে কি, সোজা আঙুল দিয়ে ঘি উঠে না, অর্থাৎ কিসের দ্বারা ঘি উঠে না, আমরা যদি বলি যে কিসের দ্বারা ঘি উঠে না, আনসার কী হবে, সোজা আঙুল দিয়ে, তো কিসের দ্বারা দিয়ে আমরা প্রশ্ন করলাম, তাই না? তো কিসের দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি, দেখুন কিসের দ্বারা দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন আমাদের যেটি আনসার হবে সেটি হবে করণ কারক। ঠিক আছে, করণ কারক আমরা পেলাম। এবার কথা হচ্ছে আমরা তো করণ কারক পেলাম ভাই, কারক তো পেলাম, এবার আমাদের এই বিভক্তি কী হবে, সোজা আঙুল, তো এই যে আঙ্গুলে আছে, ঠিক আছে, আঙ্গুলেকে আমরা যদি একটু যদি ভাঙি তাহলে আমরা কি সেটিকে এইভাবে লিখবো, আঙ্গুযুগলে লিখবো না আঙ্গুলযুগে লিখবো, আপনারা একটু ভেবে বলুন তো, আমরা কি আঙ্গুযুগলে লিখবো না আঙ্গুলযুগে লিখবো, নিশ্চয়ই আঙ্গুযুগে লিখবো, কারণ পূর্ববর্তী অর্থের প্রাধান্য পেতে হবে। কি বললাম, পূর্ববর্তী অর্থ, যে আমি যে আঙ্গুল লেখলাম, আঙ্গুল একটি সম্পূর্ণ মানে একটি অর্থপূর্ণ আমার শব্দ হতে হবে, একটি আঙ্গুল দিয়ে যে কোনো আমার অর্থ একটি বুঝে, তো আঙ্গুল দিলে সেটি কোনো অর্থ হলো না। সুতরাং এই ক্ষেত্রে আঙ্গুল দিলাম এবং লোকে যদি এ সংযুক্ত করে দিই তাহলে সেটি হবে আমার কি, বিভক্তি, যে আঙ্গুল যুগ এ সমান আঙ্গুলে, এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কি এ বিভক্তি। এবার আপনারা বলবেন যে স্যার এই যে তাপসীর কোন বিভক্তি, সেটি কি তাপস যুগ ই হবে নাকি, এখানে যদি আমি তাপস যুগ ই করি তাহলে তাপসী হবে ঠিক, কিন্তু তাপস একটি ছেলের নাম কিন্তু তাপসী একটি মেয়ের নাম ডাইরেক্ট বলে দিচ্ছে, তো এখানে তাপসীর সঙ্গে কোনো কিছু যেহেতু সংযুক্ত হবে না সুতরাং এটি হবে শূন্য বিভক্তি। আশা করি বুঝতে পারলেন। তো কাটুরিয়া কুঠারে গাছ কাটে, কাটুরিয়া কিঠের কিসের দ্বারা গাছ কাটে, তো কুঠার দ্বারা, তো কিসের দ্বারা দিয়ে যখন প্রশ্ন করবো তখন কী হবে, করণ কারক হবে, তো কুঠার আর কুঠারের সঙ্গে যখন এ প্লাস করবো কী হবে, ঠিক আছে। তো ছেলেরা মাঠে ফুটবল খেলে, এই প্রশ্ন দেখে নেওয়া যাক, ছেলেরা মাঠে ফুটবল খেলে, যেমন মাঠে, কিন্তু ছেলেরা কি ফুটবল খেলে, আনসার কি মাঠে পাবো না, ছেলেরা কে ফুটবল খেলে, আনসার কি পাবো না, ছেলেরা কোথায় খেলে, আনসার যদি আমরা প্রশ্ন যদি করি যে ছেলেরা কোথায় ফুটবল খেলে, আনসার কি পাবো, মাঠে পাবো। এবার দেখুন কোথায় দিয়ে প্রশ্ন করলে কি আনসার হয়, দেখুন কোথায় দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তর তাকে আমরা কি বলবো ভাই, তাকে আমরা বলবো অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক আমরা দেখলাম, ঠিক আছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে কী বলা হবে,
ওই দেখুন ছেলেরা মাঠে ফুটবল খেলে কোথায় খেলে? অধিকরণ কারক। তো সেটি মাঠ যোগ কী হবে? এ হবে। তো মাঠ যোগ এগিয়ে রোমা মাকে খুব ভক্তি করে। দেখুন রোমা মাকে খুব ভক্তি করে। তো রোমা কাকে ভক্তি করে? রোমা মাকে খুব ভক্তি করে, ঠিক আছে। রোমা কাকে ভক্তি করে? রোমা তার মাকে খুব ভক্তি করে, ঠিক আছে, মাকে, ঠিক আছে। রোমা কাকে ভক্তি করে? রোমা মাকে। তো কাকে ভক্তি করে? মাকে ভক্তি। তো কাকে দিয়ে প্রশ্ন করে যে আনসার সেটি কী হবে? কর্মকারক। তো কর্মকারক। এবার দেখুন, এবার দেখুন রোমা যে মাকে বলেছে এখানে বিভক্তি কী হবে? মাকে যদি আমরা ভাঙি তাহলে আগে আমরা মাক যোগ এ হবে না মা যোগ কে হবে? এবার বলুন তো আপনারা, সেখানে মাক যোগ এ হবে না মা যোগ কে হবে? সেটি আপনার শব্দ দিকে বুঝতে হবে। নিশ্চয়ই মা যোগ কে হবে, কারণ মাক যোগ এ বলে আমাদের কিছু নেই, মাক্স হয়ে যাবে ভাই, তারপর করোনা চলে আসবে, সমস্যা বেড়ে যাবে, তাই না? তো মা যোগ কে, সুতরাং এখানে বিভক্তি হবে কি? কে বিভক্তি, আশা করি বুঝতে পারলেন। তো পাগলে কিনা বলে, এখানে পাগলে কিনা বলে যদি পাগলে নিচে আন্ডারলাইন করি তাহলে কে কিনা বলে? তো কে কিনা বলে কে দিয়ে যখন প্রশ্ন করবো তখন আনসার কী হবে? তখন আনসার হবে আমাদের কর্তৃকারক। সুতরাং পাগলে কিনা বলে যদি বলি তাহলে কী হবে? পাগল যুগ এ, পাগল যুগ এ কী হবে? পাগল এ হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারেন, আমি 60টি আপনাদের সলভ করে দিলাম এবং আপনাদের জন্য মানে প্র্যাকটিস সেট, প্র্যাকটিস কয়েকটি আপনারা এটি আপনারা সেটি স্ক্রিনশট মেরে রেখে নিন, আরও অনেকগুলি রয়েছে। আমি যদি আপনাদের তবুও যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আমি পরবর্তীতে আপনাদের আরও ডিটেলসে আলোচনা করবো। তো এই যে কয়টি রয়েছে এটি আপনারা কপিতে নোট ডাউন করে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন প্রশ্নের আনসার আপনাদের অসুবিধা হচ্ছে, বা সবগুলি আনসার আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের কতগুলি শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে ভাই। বা তাছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, বা টেলিগ্রাম গ্রুপে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে জয়েন হয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা বলবো পরবর্তী ইলেকট্রিক ক্লাসে।